সবাইকে ভালোবাসো, অল্পকে বিশ্বাস করো, কারো প্রতি অন্যায় করবেন না। কাউকে এমনভাবে কষ্ট দিও না যে খাবার খেতে বসে তোমার দেওয়া কষ্টের কথা মনে করে খাবারের উপর চোখের জল ফেলে। অবহেলা করার আগে একবার ভেবে দেখো কাকে অবহেলা করছো। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না, কেউ প্রিয়জন মনে করে না। সরকারি চাকরি আর সত্যিকারের ভালোবাসা কখনো যোগ্য ব্যক্তিরা পায় না। বাস্তবতা হলো, যাকে তুমি অনেক যত্ন করবে, ভালোবাসবে, মিস করবে, কেয়ার করবে, সেই তোমাকে অবহেলা করবে। আমি এতটাও ভাগ্য করিনি যে কেউ আমাকে আপন ভাববে, কিন্তু এইটুকু বিশ্বাস আছে যে আমাকে হারাবে সে আমাকে মিস করবে। সময় তোমায় বলে দেবে কে তোমার আপন মানুষ। যা তুমি নিজে করনি তাই নিয়ে অন্য কাউকে উপদেশ দিও না। গরিব হোক বা ভিখারী, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করো না, কারণ গরিব হতে সময় লাগে না। কৃষ্ণ ছাড়া আর কাউকে সম্পূর্ণরূপে বিশ্বাস করো না। মানুষকে ভালোবাসো, কিন্তু তোমার পূর্ণ আস্থা শুধু কৃষ্ণের উপরই রাখো। আপনি হয়তো আপনার জীবনকে ঘৃণা করছেন যা চেয়েছিলেন তা না পাওয়ার জন্য, অথচ এমন কেউ আছে যে আপনার জীবনের মতোই জীবন কামনা করছে। মানুষের শিক্ষা যতই থাকুক, যদি মনুষ্যত্ববোধ না থাকে তাহলে সেই শিক্ষার গুরুত্ব অর্থ। কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে। জীবনে সুখে থাকার দুটি উপায় আছে, ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না, ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না।